চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কেন্দ্র বাহিনীকে রাজ্য পুলিশ বিভ্রান্ত করার চেষ্টা করবে। তৃণমূল নেতারা কেন্দ্র বাহিনীকে মদ মাংস খাইয়ে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, আমি কেন্দ্র বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকদের সতর্ক থাকতে বলব, কেন্দ্রের নির্বাচন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করব। তৃণমূলের লোকরা চেষ্টা করবে তাদের দলে যারা পার্সোনেল আছে, যারা ফৌজ আছে, তাদেরকে নানাভাবে প্রলোভিত করে মদ মাংস খাইয়ে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। কিন্তু আমি তো দিল্লির কেন্দ্রীয় বাহিনীকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলবো। আমি নিজেও সেন্ট্রাল ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব, কারণ সেন্ট্রাল ফোর্সকে নানাভাবে প্রলোভিত করবার চেষ্টা তৃণমূল শুরু করে দেবে। তাদের পয়সার অভাব নাই, চুরি করা টাকা খরচ করে তৃণমূলের সাধারণ ফৌজকে, সাধারণ বাহিনী যারা সদস্য তাদেরকে প্রলোভিত করবার, মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবার আপ্রাণ তারা চেষ্টা করবে। কারণ তাদের হাতে পুলিশটা আছে, পুলিশটা নিচে থাকবে, এটা যেন আমরা ভুলে না যাই। এখন থেকে তাড়াতাড়ি করে ফোর্স আসা দরকার। তৃণমূলের এই সমস্ত গুন্ডা বদমাশ ক্রিমিনালদের যারা তৃণমূল দলকে সামনে রেখে, আবার বলি তৃণমূলের দলের সব কর্মীকে আমি কখনো কিন্তু চোর বলি না। তৃণমূলের সব সমর্থক, সব সাধারণ কর্মীকে আমি কখনো চোর ডাকাত বলতে চাই না। অনেক ভালো ভালো কর্মী আছে, অনেক সৎ সমর্থক আছে, কিন্তু যারা তৃণমূল দলকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলায় ঘরে ঘরে তৃণমূল নামক দল একটা অত্যাচারী দলে রূপান্তরিত করেছে, আমি তাদের বিরুদ্ধে কথা বলি। তাই তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষকে সহযোগিতা করতে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি আমরাও করেছি। আমি নিজে তার জন্য ইলেকশন কমিশনে গেছি, আবার যাব, আবার 4 তারিখে দিন দিয়েছি কলকাতায় তার সঙ্গে দেখা করার, সেন্ট্রাল ইলেকশন কমিশনের সঙ্গে। সিআইডি তো তাদের ঘরের চামচা, তাদের কী করে দেবে? ঘরের চাকরের নাম সিআইডি, তৃণমূলের ঘরের চাকর সিআইডি, তাদেরকে উত্তর দিবে প্রভু? কখনো চাকরের কথা উত্তর দেয়? শাহজাহান তো দেখেছে প্রভু, তার পিছনে নূরজাহান, কে কার কাছে উত্তর চাইবে? উত্তর চাইতে গেলে যাবে জান, নূরজাহান আর শাহজাহানের কাছে উত্তর চাইতে গেলে যাবে প্রাণ। অতএব এ রিস্ক কেউ নিবে না। সিআইডির চাকরি খোয়াবে, সেটি মাটাল পোড়া বিরিয়ানি খাবে বসিয়ে বসিয়ে, উত্তর দেওয়ার জন্য গেছে নাকি সেখানটায়? সেখানে তো বিশ্রাম নিতে গেছে, তাকে দিদি বলেছে কয়েকদিন বিশ্রাম নাও, ভোট আসলে আবার তুমি তৎপর হয়ে যেও, জেলখানায় বসে বসে অপারেট করো। এখন সব কিছু সন্দেশখালি, ডায়মন্ড হারবার, যেখানে যেখানে খোকাবাবু ভোটে দাঁড়াবে সব এলাকাকে অপারেট করো জেলখানায় বসে বসে। জেলখানাটা এখন তার অপারেটিং সেন্টার হবে। জেলখানার ভিতরটা শেখ শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের নির্বাচন পরিচালনার কমান্ড অফিস হবে, কমান্ড অফিস।